হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিসের ফিল্মস আর টিসের ফিল্মসে আমাদের যে নতুন পডকাস্ট দ্য রাইডার্স চয়েস বা টিআরসি এখনই খুব ভালোভাবে রানিং চলছে আমাদের লাস্ট চারটে এপিসোড আর আজকে যেহেতু বলেছিলাম লাস্ট যে আমি অ্যানাউন্স করেছিলাম ইউ উইল হ্যাভ আ ইউনো স্পেশাল এপিসোড যেখানে আমাদের পডকাস্টে কিছু স্পেশাল গেস্ট আসবে আমাদের চেনা জানা সেলিব্রিটি গেস্ট বলতে পারো আমাদের আমার খুব চেনা পরিচিত খুব কাছের এক বন্ধু দাদা আর তোমাদের জন্যে একজন খুব বিখ্যাত নাম করা সিনেমাটোগ্রাফার কাম ডিরেক্টর তো সে আজকে আছে ইন্দ্রদে ইন্দ্রদা আমার সঙ্গে বহু বছরের পরিচয় আর ইন্দ্রদার সঙ্গে আমার একটা কমন কানেকশন রয়েছে সেই কমন কানেকশানটা ছিল হচ্ছে মিউজিক সো উই বোথ স্টার্টেড উইথ আ মিউজিক অ্যান্ড তারপরে ইন্দ্রদা ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু গিভ মি আ চান্স ইন দিস ইন্ডাস্ট্রি তো দ্যাট ওয়াজ আ স্টোরি দ্যাট উইল কাম কাম টু ইউ গাইস তো এখন যেটা করতে হবে হচ্ছে ইন্দ্রদা ওয়েলকাম টু দা শো আমার পডকাস্টে তুমি এসছো আমার খুব ভালো লেগেছে বিকজ ওয়ান অফ দ্য ক্লোজেস্ট পার্সন টু মি তুমি এমন একজন পার্সন ছিলে যে আমাকে একটা আপলিফট দিয়েছো ইন্ডাস্ট্রিতে ঠিক আছে তো আমি এটা সবাইকে বলতে চাই যে হি ইজ আ ব্রাদার হি ইজ আ গাইড টু মি তো আজকে ইন্দ্রদা একটু ইন্দ্রদার ব্যাপারে নিজের ইন্ট্রোডাকশনটা দেবে তারপরে আই আই উইল কাম ব্যাক টু অল দ্য ফান পার্ট অফ বোথ অফ অফাস তো সেটা করব ইন্দ্রদা একটু নিজের ব্যাপারে যদি অডিয়েন্সকে একটু হেল্প কিছু বলো গরিব শিল্পী সবার আগে ট্যাগ দিস দেয়ার শিল্পীরা গরিবই হয় আমার নাম ইন্দ্র দে বাট ভালো নাম শাম্বুচন্দ্র দে বাবার দেওয়া ইন্দ্রদেও বাবারই দেওয়া এনিওয়েজ তো জার্নি স্টার্টেড আমার ব্যাপারে বলতে গেলে ইন আন আর্চার আমার ম্যাঙ্গো পিপল আম জনতা কিন্তু হ্যাঁ সিনেমা ইজ আ মাই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাই ওয়ে টু এক্সপ্রেস মাই থিঙ্কিংস মাই থট প্রসেস অ্যাবাউট দ্য সোসাইটি অ্যান্ড আজকে যে তারিখে আমরা বসে এই পডকাস্ট পার্থর সাথে আমি শুট করছি বা কথা হচ্ছে সেখানে আমার মনে হয় আমার পরিচয় দেওয়ার আগে সব কিছু পরিচয় দেওয়ার আগে এস আই ওয়ান্ট জাস্টিস জাস্টিস আমি চাই এবং আমি এটার সাপোর্টে আছি কারণ যদি এটা করতে হয় যে ইয়েস টু স্টপ দিস কাইন্ড অফ হিনিয়াস ক্রাইম অ্যান্ড অল দিস থিংস এটা মনে হয় আমাদের সোসাইটি আমাদের বাড়ি থেকে আগে হওয়া উচিত আমাদের বাড়িতে আমরা যেভাবে আমাদের মা বোন দিদি ওয়াইফ যাদেরকে ট্রিট করি তাদের সেই ট্রিটমেন্টের জায়গাটা মনে হয় চেঞ্জ হওয়ার দরকার আমি এরকমই আমি একটু এরকম এবার আমার ব্যাপারে আর বিশেষ বেশি কি বলবো তোকে কি বলবো আমি সেটা বুঝতে পারছি না বিকজ ইউ নো অল দ্য ডিটেইলস অ্যাবাউট মি সিন্স ফ্রম দ্য চাইল্ডহুড টু থাউজেন্ড সিক্স ইয়েস বেসিক্যালি উই নো ইচ আদার ভেরি ওয়েল ফ্রম টু থাউজেন্ড ফোর টু থাউজেন্ড ফোর অনওয়ার্ডস তো আমার দুর্ঘটনা জীবনে সব থেকে বড় তার আগে তো দু থেকে আমাদের ব্যান্ড মাইকেল আমাদের ম্যানেজার তো সেই দু থেকে আজকে দু হাজার চব্বিশ লাস্ট টোয়েন্টি ইয়ার্স উই নো ইচ আদার সো তো বাকিটা তোর ওপর এবার আমি কিছুটা ব্রিফ করে দিই আমরা অলমোস্ট লাইক টোয়েন্টি ইয়ার্স হয়ে গেছে অ্যান্ড খুব তাড়াতাড়ি একটা সিলভার জুবলি হতে চলেছে তোমার লাইফে

সে অনেক ইতিহাস পরে আসবে বাট এরাই ছিল পার্থ ছিল আরো আমার তিন চারজন তাদের নাম না নয় কারণ দোষ গাইজ আর দা পিলার অফ মাই লাইফ বিকজ দে আর বিল্ড অফ দোষ থিংস আজকে সৈকত টিপু মাইকেল হুম তুই আমি আমরাই ছিলাম তো এই আমরাই এই কজন জীবনে এইভাবেই এগোয় জীবন এইভাবেই পাল্টায় দুহাজার চার দুহাজার ছয় দুহাজার চব্বিশ দুহাজার আসবে হ্যাঁ আর আরেকটা স্পেশাল জিনিস তোমাকে আমি জিজ্ঞেস করবো এখন সেটা হচ্ছে উই অভ অল সিনস দ্য আপস অ্যান্ড ডাউস ইন আল লাইফস ঠিক আছে তো সবার লাইফে হচ্ছে আমার লাইফে হয়েছে তোমার লাইফে হয়েছে আজকে তুমি যে জায়গাটা হোল্ড করছো একটা কোথাও একটা যুদ্ধ করে এসে কিন্তু তুমি আজকে এই জায়গাটায় পৌঁছেছো আজকে জায়গাটায় থ্যাংক এটা ব্যাপারটা হচ্ছে না দিস ইজ নট লাইক অ্যা ওয়ার দিস ইজ নট যুদ্ধ এটা একটা লাইফে স্ট্রাগল এবং এই স্ট্রাগলটা আজকেও আমি করছি স্টিল টুডে আই এম ডুইং দিস এবার মজাটা হচ্ছে এই স্ট্রাগলের মজাটা কোথায় হয় এই স্ট্রাগলের মজাটা হচ্ছে এই স্ট্রাগলটা হচ্ছে রান্না করার সময় নুন না থাকার মতো রান্না করার সময় নুন না থাকলে প্রথমে ইনিশিয়াল স্টেজে মনে হয় যে নুনই নেই সামান্য নুন দিয়ে দিলে ব্যাপারটা হয়ে যায় কিন্তু একটা খাবারে বা রান্নায় নুন না দিলে সে খাবারটা কতটা খেতে বাজে লাগে সেটা যারা খায় বাজে যখন খায় সে তখন ফিল করতে পারে আমাদের জীবনের স্ট্রাগলটাও এরকম হয়ে গেছে আমরা ওই এক নুনের খোঁজে আছি এবার এই নুনটা আমরা এখন কে কোথা থেকে কিভাবে পেয়ে উঠবে এটা এটা বলাটা খুব ডিফিকাল্ট স্ট্রাগল স্ট্রাগল তো আজও করছি স্ট্রাগল শেষ কোথায় হয়েছে আজকে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রির যা অবস্থা আমি পশ্চিমবঙ্গ বলছি পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রির যে কন্ডিশনে রান করছে পশ্চিমবঙ্গ যেখানে দাঁড়িয়ে আছে সেইখানে দাঁড়িয়ে আমাদের মতো লোকেদের স্ট্রাগল হওয়াটা তো খুব স্বাভাবিক প্রচণ্ড আমি এই রিসেন্ট যদি আমি আমি ইন জেনারেলি অডিয়েন্সকে যদি খুব ব্লান্টলি কাউকে কোশ্চেন করা যে ডু কমেন্ট বিলো ইউ টু ক্যান কমেন্ট অফ ওয়ার্ড এভার ইউ ক্যান রাইট যে লাস্ট কোন বাংলা সিনেমাটা দেখে এখনো মনে হতে পারে যে হ্যাঁ এই বাংলা সিনেমাটা দেখার মতো সিনেমা দেখেছি রাইট মনে করে বলতে হবে তো হম একদম সেটা বলার মতো কেউ জায়গা পাচ্ছে না কিন্তু কেন পাচ্ছে না কারণ আজকে যদি আমরা আমরা কেন আমার মতো আরো অনেক এমার্জিং ডিরেক্টরস আছে ডিওপিস আছে আমি একদম ছোট করব না কাউকে প্রত্যেকে ভালো কাজ করছে তারা প্রত্যেকে কিন্তু একই লড়াইটা লড়ছে যেটা আমি করছি কারেন্ট যে মানে আইদার নেপোটিজমে আসতে হবে আইদার এমন কিছু দিতে হবে যেটা দেওয়ার ক্ষমতা হয়তো আমার নেই আমি সরি আমি সেটা দিতে পারবো না তাহলে আমি যদি সেটা দিতে পারবো না তাহলে আমি কাজটা পাবো না আমি খুব রিসেন্টের ঘটনা বলছি একটা জাস্ট জনৈক একজন প্রোডিউসার নাম দিচ্ছি না সে আমাকে বলল আইটিসি রয়েলে আপনি দেখা করতে আসুন খুব ভালো কথা আইটিসি রয়্যাল শুনে ভাবছি প্রোডিউসারকে পাঁচ কোটি বাজেট বলবো না দশ কোটি বাজেট বলবো

তারপরের দিন তার ম্যানেজার আমাকে ফোন করলো আপনার সাথে স্যার পরিচয় করে ভীষণ ভালো লেগেছে আবার এখানে বলা উচিত ম্যানেজার এবং মালিক একই লোক দ্বৈত ভূমিকায় অভিনয় করছে বাহ সেটা ও ভাবছে আমি বুঝতে পারছি না আমি স্ক্রিপ্ট লিখি কাগজে জীবনে যেটা করছিস আমি সেটা কাগজে লিখি তো কি চাই আপনার সঙ্গে কাস্টিং কে নিয়ে আসবেন আমরা হাউ ফানি হাউ রেডিকুলার টকিং আমি কাস্টিং কে নিয়ে যাবো আগে তো গল্প ঠিক করুন কি গল্পে কাজ করব আমি কাস্টিং কে হাওয়া ভেসে বলবো পাতো পাতো তুই কাস্টিং হবি তুই তো জানিস না গল্পটা কি তাহলে এবার দায়িত্ব হচ্ছে প্রডিউসারের সঙ্গে তোকে তাহলে বাকিটা রেস্ট অডিয়েন্স কেন আন্ডারস্ট্যান্ড সে বলছে কাস্টিং কাস্টিং নিয়ে আসবো বলতে মিন কাস্টিং নিয়ে আসবো ছেলে গেল না যে ধরে নিয়ে চলে আসলো তার বলছে তোমার কনফিডেন্স চেক করে না আমার কনফিডেন্স চেক করবে হাউ ফানি হাউ ডু ইউ চেক মাই কনফিডেন্স অন দ্য বেসিস অফ

তো আমি এই যে প্রসঙ্গটা আসবো যে এই যে সিনেমাটোগ্রাফি লাইন এই লাইনটাতে তুমি যে ঢুকেছো এটা কোন ইয়ারে ঢুকেছো মানে এটা স্টার্টেড দিস ইজ অল স্টার্টেড फ्रॉम 2002 2 ওকে তো আগে আচ্ছা তো এটা ভিতরে ভিতরে ছিল না 2002 ছিল আমি আগে সরি মেইনলি আমার দেখাটা হওয়াটা স্টার্ট হওয়া হচ্ছে পেইন্টিং ওকে রবীন্দ্রনাথ স্টুডেন্ট ছিলাম ফাইন আর্টসে ড্রয়িং হাতে কলমে আঁকা স্বাভাবিকভাবেই রঙের প্রতি ইন্টারেস্ট তারপরে রুচিরা রেন আবির্ভাব ইউ নো আর ভেরি মাই দা ভাই রুচি রাই হচ্ছে সামুদ্য ওয়াইফ মাই স্ট্রাগলিং পার্ট মাই স্ট্রাগলিং পার্নার যখন বাড়িতে খাবার ছিল না তখনও আমার পাশে ছিল আজকে যখন বাড়িতে অনেক কিছু আছে তখনও আমার পাশে আছে বলে দাও যে অডিয়েন্স কে রুজিয়া দিয়ে কিন্তু প্রত্যেকটা সিনেমায় থাকে হ্যাঁ শি ইজ দ্য প্রোডিউসার অন নামে কোম্পানি আমার আমি কেউ নই আমি কর্মচারী আর নিলাম এটা বলা উচিত ছিল বোদি আমি আতুল নিলাম আমি আতুল নিলাম আমি কর্মচারী মাইনে দিলে খেতে পাবো না দিলে সিগারেট কেনারও পয়সা নাই একদম তো না শি ইজ মানে তখন থেকেই উই হ্যাড এ রিলেশনশিপ তারপরে ওই আমাকে বলল যে

তখন পনেরো টাকা কুড়ি টাকা দাওয়া মানে সে হিউজ ম্যাটার ফর মি তো সেখান থেকে দাঁড়িয়ে ও বলা এবং তারপরে আমি ফার্স্ট ট্রাই নো অ্যাজ আমি নেট জিওতে ট্রাই দিলাম পেয়ে গেলাম কলেজে পড়তে গেলাম কলেজ থেকে পালালাম অস্ট্রেলিয়া ওকে বাবা জানে না মা জানে না জানে শুধু রুচি রে ওকে আমি হাওয়া এই যে হাওয়া হলাম বাবা খোঁজ 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 বাবা অনেক পরে জানতে পেরেছে যদি আমি কোথায় গেছি জানার পরে যাওয়া হয় যথারীতি ক্যালন ফ্যান সে তো ঠিক আছে পুলিশের লোক ক্যালন ফ্যান হয়ে গেছে সেখান থেকে এটা স্টার্ট এই জিনিসটা সেখান থেকে হল এবার হ্যাঁ ধর পরে বুঝলাম যে ক্যানভাস ইজ আ ওয়ে টু এক্সপ্রেস योरসেলফ জেনুইন মিডিয়াম এবং খুব ভালো মিডিয়াম কিন্তু ক্যামেরা ইজ অলসো আ ভেরি গুড মিডিয়াম টু এক্সপ্রেস योर Thoughts অর व्हाट ইউ ওয়াজ সিইং ইন ফ্রন্ট অফ ইউ অর হাউ ইউ সি ইট ইন ফ্রন্ট অফ ইউ এই দুটোর মধ্যে একটা জাস্ট মাইনর মার্জিনাল ডিফারেন্স আছে একটা পেইন্টার নিজের ইমাজিনেশনে প্রচুর কালার তার ক্যানভাসে দিতে পারে আমরাও প্রচুর কালার ক্যামেরা ক্লিকে দিতে পারি কিন্তু আমাদেরকে সেই কালারটা প্রপার টাইমে নিতে হয় দ্যাট ইজ হোয়াট আ বেসিক লাইন অফ ডিফারেন্স বাট দুজনেই তার এক্স ফ্রিডম অফ এক্সপ্রেশন বোথ ইজ দেয়ার সো আমি ক্যানভাসের জায়গায় ক্যামেরাকে চুজ করেছি আমার মনে হয়েছে এটা আমার কাছে মানে দিস ইজ গড টু মি নেক্সট গড টু মি দিস ইজ সো তো এইবারে আমরা একটা জিজ্ঞেস করব তোমার ফার্স্ট প্রজেক্ট কি ছিল মানে তোমার কি মনে আছে বা অবভিয়াসলি তো কেন মানে ফার্স্ট প্রজেক্ট ফার্স্ট এক্সপেরিয়েন্স ক্যামেরা ধরে একটা কাজ করতে গেছো সেটা হচ্ছে 2007 ওকে 7 হ্যাঁ 2007 2007 ভদ্রলোকের নামটা আমার এই মুহূর্তে মাথায় আসছে না মুসলিম ভদ্রলোক ছিলেন যেন গুড পারসন ইজ এ গুড পারসন ওকে সে তার কাছে আমি প্রথম যাই না তার আগে তার আগে রাজু স্যারের কথা বলতে হয় তাহলে হায়দ্রাবাদের রাজু স্যার প্রথম টিভি নাই মানে আমি তখন জানতামই না যে ক্রিকেট ব্রডকাস্টিং ব্যাপারটা কি হয় হাউ হাউ ইট ওয়ার্কস আমাদের একজন সিনিয়র ক্যামেরা পারসন আছেন ডিওপি আছেন তিনি আমাকে বললেন পাঁচটা ফাইভ ডি লাগিয়ে দেবো পাঁচটা ফাইভ ডি লাগালে তাহলে হতে পারে বুঝতে পারিনি আচ্ছা তারপরে আরেকজন কলকাতা আল্টোডাঙা সনাম ধন ক্যামেরা হাউস তারা ওই বিএ বড়ের পিডি ক্যামেরা নিয়ে গেছে আমার কথা আমি তখন তখন বুঝতে পারিনি যে পিডি ক্যামেরা আমার डाउट হচ্ছিল পিডি ক্যামেরা বল বল খুঁজে পাবে তো মানে ক্রিকেটের বল এন্ড অল আমিও বুঝতে পারিনি রাজু স্যার প্রথম কাজ ব্রেক থ্রু করলো যে ক্রিকেট লাইভ করতে হবে ব্যাপারটা এবং আনফরচুনেটলি সেই বছর আমাদের কাজটা হয়নি ওকে দু হাজার প্রথম হলো আমি আর রুচিরা গেলাম হায়দ্রাবাদ আমি রুচিরা এবং ফুল টিম আমরা ছিলাম ও জোর বৃষ্টি হচ্ছে মানে ধোঁয়া বৃষ্টিতে ক্রিকেট গ্রাউন্ডে বলছে এক হাঁটু সমান জল আছে তো ক্রিকেট খেলবে কোথায় সে খেলা বাঞ্চাল প্রোগ্রাম বাঞ্চল মানে সিসিএল যেটা সেলিব্রিটি ক্রিকেট লিগ স্টার্ট হয়েছিল এবার সেইটা আমরা করতে গিয়ে সেইটার জায়গায় আমরা মানে ব্যাকলগ ফিরে আসার পরে আমি সবকিছু দেখে পড়াশোনা করে বুঝলাম যে হাই কপাল করতে কি গেছিলাম যদি কাজটা হতো তাহলে কি হতো যাক তারপরে ব্যাপারটা বুঝে আর এন দা মিন টাইম এই যে মুসলিম ভদ্রলোক তিনিও তার একটা সিনেমার জন্য ডিওপি খুঁজছে পরিচালক মানে এত বাজে পরিচালক আমি জীবনে খুব একটা দুজনকে মিট করেছি হি ইজ ওয়ান অফ ওকে নাম নিচ্ছি না সে তো সবকিছুই বেলা 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 তার এটা একটা স্টাইল ছিল কথা বললে আমি তাকে মানে তখন আরবান লেজেন্ড আমাদের সবে সবে ফর্ম করেছে আরবান লেজেন্ড আমার সবে সবে ফর্ম করেছে আমার আমার নিজস্ব কনসার্ন আরবান লেজেন্ড মোশন পিকচার সবে সবে ফর্ম করেছে সেই পরিচালক আমি জিজ্ঞাসা করলে আমার কার্ডটা ওকে ধরিয়েছি আরবান লেজেন্ড আ এর মালিক কে চিনি তো আমাকেই বলছে আরবান লেজেন্ডের মালিক কে চিনি তো হ্যালো আচ্ছা কিরণ দেখতে দাদা আ রোগা করে লম্বা করে একটা লোক আমি লোক আচ্ছা কারণ পিকচারের মালিক ও চেনে বিষয় খুব ভালো চেনে সেটা কথা তখন আমিও প্রথম প্রথম একটু ভয় পেয়েছি রেডে বাংলা পারবে তো উতরাবে তো সেই সিনেমাটা করতে গিয়ে আমার জীবনের একটা শট একদম রিমার্কেবল শট আমি ক্রেনের ওপর বসে আছি লং শট মানে শর্ট হচ্ছে ছিল এটা যে হিরো সরি হিরো ছিল হ্যাঁ হিরোর মা হিরোর মা হিরোকে খোঁজার জন্য কারেক্ট মনে পড়েছে হিরোর মা হিরোকে খোঁজার জন্য রাস্তা দিয়ে উদ্ভ্রান্তের মতো ছুটছে সামনে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে উনি মারা যাচ্ছে এটা হচ্ছে শর্ট টপ শর্ট নিতে হবে আমি ক্রেনে বসে আছি ক্যামেরা একদম উঠে আছে অ্যাসিস্ট্যান্ট সত্যম মান্না জীবনে প্রথম দিন থেকে আমার অ্যাসিস্ট্যান্ট আজও আমার অ্যাসিস্ট্যান্ট এত তুই অ্যাসিস্ট্যান্ট আছে সবাই আছে এবার সত্যম নিচে আমি ওপরে সত্যম হঠাৎ টকে বলছে স্যার আপনি ক্যামেরায় কিছু দেখতে পাচ্ছেন আমি কি দেখতে পাবো ভাই বলছে দূর থেকে ওগুলো কি দেখা যাচ্ছে দূর থেকে পাশে যে ছেলেটা ফোকাস পুলার রাহুল ছিল রাহুল বলছে স্যার নামিয়ে দিতে বলি কেন রে বলছে দেখো দূরে দেখুন কি দেখবো আমি প্রথমটা না বুঝতে পারিনি আমি খুব মন দিয়ে স্বাস্থ্যের ক্ষতি করছি ঠিক আছে দেখি মনিটা আমি আমার ছোট্ট মনিটা রেডি আমি দেখছি আমি দেখছি কিলবিল করে কালো কালো মাথা আসছে আমি হাই কপাল এরা কারা তারপরে বুঝলাম যে তিন চার গ্রাম আসছে শুটিং দেখতে আর আমি টপে বসে আছি ক্যামেরাটা খোলা তো ক্যামেরা নিচে করে মুখটা তখন টিল ডাউন হয়নি সোজা রাখা আছে আমি দেখি পালে পালে লোক আসছে আমি নিচে প্রোডিউসারকে কল দিচ্ছি স্যার পালে পালে লোক আসছে তো কি কাজ করব বুঝে নিমে আসো নেমে আসো নেমে আসো তখন বুঝলাম যে ওরা পারমিশন নেয়নি আর লোকে খবর রটেছে গ্রামে গ্রামে যে শুটিং হচ্ছে বাংলা সিনেমার একজন রিনাউন্ডেড হিরো ছিল তার নাম রটেছে তাকে দেখার জন্য সব ছুটে আসছে মাঠের উপর দিয়ে দেখছি পালে পালে লোক আসছে আর শর্ট হবে গাড়ি অ্যাক্সিডেন্ট ব্যাস ব্যাস বন্ধ করে চুপচাপ নিচে নেমে চল এত কারো কোনো ইয়ে হয়ে গেলে রিস্ক হয়ে যায় হতে পারে অনেক কিছু হয়ে যায় এই একই জিনিস হয়েছিল হায়দ্রাবাদে মাঠের মধ্যে জিমি জিপ দাঁড়িয়ে রয়েছে আমি জিমি জিপে সামনে দাঁড়িয়ে আছি রামচারণ তে যা স্টেজে উঠে নাচবে অন্তত সমারাউন্ড মানে তিরিশ হাজারের ক্রাউড ছিল ভাইজ্যাগ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম বিশাখাট্নম ইন্টারন্যাশনাল স্টেডিয়াম পুরো ক্রাউড স্টেডিয়াম থেকে নেমে জিমি জি উল্টে স্টেজের দিকে যাচ্ছে একটা সাদা জিমি ছিল পুরো জিমিটা উল্টে গেল আমাকে তো আমি দেখছি জিমিটা উল্টে গেল যে ছেলেটা জিমি অপারেট করছে সে বলছে স্যার কে করে স্যার কে করে খেয়ার করে গা জিমি উঠাও রাস্তা একটাই ক্যামেরা যে ছেলে ক্যামেরা সেফ কাট করছে আর লোক কিনবিল করে ছুটছে মানে ইস এ সাউন্ডস ক্রেজি কিন্তু আজকে মনে হয় যে হ্যাঁ মানে এটা জীবনের প্রথম প্রথম যখন দেখেছি এটা রিমার্কেবল তো এটা তুমি যখন দেখছিলে তখন কি তোমার কোন ভয় কাজ করছিল না ভয়ের কিছু নেই এটা ভালো লাগে দিস ইজ হোয়াট দ্য সামথিং বিহাইন্ড দ্য ক্যামেরা যে বস থাকে তার এটা ভালো লাগে ক্যামেরার পেছনে ভাই বসে হাসছে এটা ভালো লাগে ক্যামেরার পেছনে যে থাকে তার এটা দেখতে ভালো লাগে কারণ আমরা ক্যামেরা দিয়ে যেটা ক্যামেরা নেভার লাইজ करेक्ट ক্যামেরা কখনো মিথ্যে বলে না करेक्ट সেজন্য আমরা যখন ক্যামেরা দিয়ে কিছু দেখি যে আমরা সেটা খুব পরিষ্কার বুঝতে পারি যে এটা কি হচ্ছে বা কিভাবে যাচ্ছে হ্যাঁ এবার ডিরেক্টর আছে ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ দোজ আর সেপারেট থিংস রাইট কিন্তু এটা খুব একটা মানে এনার্জেটিক ব্যাপার ওটা ভালো লাগে খারাপ লাগার ভয় লাগার কোনো কারণই নেই অ্যাজ আ মিউজিশিয়ান যখন আমরা স্টেজে ওঠো তখন আমরা চাই একদম পুচু ক্রাউড হোক দ্যাটস ওরকমই তোমার লাইফেও যখন মানে লোকে দেখতে আসছে ভালোই লাগে ওটা খারাপ লাগে না কিছু হ্যাঁ ভয়ের কিছু নেই কারণ পাবলিক শুটিং দেখতে সব সময় ইন্টারেস্টিং থাকে करेक्ट তার কাছে একটা নতুন নতুন জিনিস মানে শুটিং মানেই হচ্ছে মানে আমি একটা হিরো দেখব হিরোইন দেখব ওটার জন্যই আসে মেইনলি একদমই ঠিক আছে এবার আমি তোমার জিনিস কোয়েশ্চন করে এই যে মানে এই যে বিহাইন্ড দ্য সিন সি যে মানে থাকুক সবসময় ক্যামেরার পিছনে ঠিক আছে মানে আমাদের লাইফে কিন্তু যখন শুটিং হয় লোকে কিন্তু প্রাধান্য দেয় আর্টিস্টদেরকে অ্যাক্টার অ্যাক্ট্রেসের তো বাট আমার আমার ক্ষেত্রে যে দ্য ম্যান হুইজ রানিং দ্য শেপ দ্য ক্যাপ্টেন ডিরেক্টর সিনেমাটোগ্রাফার তাদের যে অবদান যেটা বলো একটা সিনেমা তৈরি হার্ড অ্যান্ড সোল তাদের ব্লাড অ্যান্ড সোয়েট দিয়ে একটা সিনেমা তৈরি সিনেমা করার ক্ষেত্রে তিনটে পিলার মেনলি কাজ করে একজন এডিটার একটা ডিওপি একটা ডিরেক্টর কিন্তু মজাটা হচ্ছে এই তিনটে তিনটে পিলারই ইজ মানে অ্যাবান্ডানশিপ উইদাউট দ্য আর্টিস্ট করে ক্যামেরার সামনে যে আর্টিস্টটা ঝাপা করবে বা যাই পারফর্ম করবে তাকে ছাড়া আমরা তিনজনই কানা আমরা তিনজন কি করবো তিনজন হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকতে পারি ডিরেক্টর বলতো গুড ফ্রেম লাগাও ভাই আমি বলতো এবি কালার হবে এখানটা লাগা কিন্তু সামনে কে আছে আমার সেই জন্য এটা একটা না মানে দিস ইজ সামথিং আনডিটাচেবল পার্ট মানে লেন্স ছাড়া ক্যামেরা কি করে চলবে চলবে না লেন্সও লাগবে বডিও লাগবে ব্রেনও লাগবে লেন্সও লাগবে এটা খুব ইন্টার রিলেটেড এবার ফ্রেম এবার হ্যাঁ যাকে চোখে দেখা যাবে

সো ও ইম্পর্টেন্ট এট দা সেম টাইম হি ইজ সেম ইম্পর্টেন্ট যতটা তুই ইম্পর্টেন্ট যতটা আমি ইম্পর্টেন্ট এক্স্যাক্টলি এই টাইম কে বোঝানোর চেষ্টা করলাম যে একটা সিনেমা পিছনে কিন্তু শুধু একজনের হাত থাকে না কখনো হয় না সবার সবার কিন্তু ইন্ডিভিজুয়াল ওয়ার্ক থাকে সবার একদমই তার তালে গিয়ে কিন্তু একটা সিনেমা মানে কমপ্লিট হয় একটা প্যাকেজ কমপ্লিট হয় তারপরে সেটা হিট হচ্ছে ফ্লপ হচ্ছে দ্যাট ডিপেন্ডস অন দি অডিয়েন্স ওটা ওটা একটা डिफरेंट টপিক কাটাক্ষ শাহরুখ খানের সিনেমা ফ্লপ করে তাতে কি যায়

এখন তো তোমার মাল্টিপেল আছে তুমি ডিরেক্শন করছো তুমি ডিওপি করছো সিনেমাটোগ্রাফি করছো ডিওপি পরে নেক্সট প্রোগ্রেশন ডিরেক্টর কারণ একটা একজন ডিওপিও বোঝে যে কোন ফ্রেম ধরবো কি বলবে কতটা আসবে কতটা মানে হ্যাঁ যা যা নর্মস যা যা আমরা করি তার একজন পরিচালক ও তো সেটাই সেটাই সেও কল্পনাটা তাই করছে তুমি ডিরেকশনে কবে ঢুকলে এই এইখান থেকে যে বললাম দিস ইজ এ গ্রাজুয়াল লঞ্চ আমি এত এরকম নাম কারুর নাম নিচ্ছি না আমি এরকম এত পরিচালকের সঙ্গে কাজ করেছি যে নিজের ভেতরে একটা ফ্রাস্ট্রেশন চলে আসছে যে এই লোকটা পরিচালক হলো কেমন করে ওকে হাউ শুধু বেসিক মানে ইজ আ ফান পার্ট এট আ ফান পার্ট হ্যাঁ তো ফান পার্ট বলো না এভরিবডি উইল ডেপথ অফ ফিল্ড হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ডেপথ অফ ফিল্ড

ডেথ অফ ফিল্ড মাঠের গভীরতা হ্যালো ভেরি গুড হাতালি তাড়াতাড়ি ক্যামেরা গোটা বাড়ি চল এরপরে কথা হয় না এখানে ডিরেক্টরের সাথে ডেথ অফ ফিল্ড মানে মাঠের গভীরতা ও সোজা দাঁড়িয়ে ও আসছে ক্যামেরার পেছনে ও বলছে যে কেমন মাঠের গভীরতা দেখো আমরা দুজনে এরকম হা করে দেখছি মাঠটা মাঠ একটা চায়ের দোকান তার পেছনে ধান ক্ষেত আমি ওকে বললাম সত্যমকে আমি বলছি ভাই ডেথ অফ ফিল্ড তো বিরাট খালি হয়ে আছে এত সন্ধ্যা হয়ে গেলে লাইট দিতে মরে যাবো তো ডেথ অফ ফিল্ডে তখন ডিরেক্টর বলছে হ্যাঁ মাঠের গভীরতাটা বিরাট আমি না অকচকি মুখের দিকে তাকিয়ে বললাম মাঠের গভীরতা স্যার ডেপথ অফ ফিল্ড মাঠের গভীরতা গুড ইচ্ছে ভালো ডিরেক্টর হন তাহলে কি করবো এই ডিরেক্টর ডেপথ অফ ফিল্ড মানে মাঠের গভীরতা তো গোটা ক্যামেরার ভাষা পাল্টে দেবে লোকটা দুদিন পরে তো সব পাল্টে দেবে তোকে বলবো লেফট ইন রাইট আউট ও বলবে কি দরকার লেফট ইন লেফট আউট তো হয়ে গেল সব পাল্টে গেল সিস্টেম তো এবার যে প্রশ্নটা আসবো সেই প্রশ্নটা হচ্ছে তুই তুমি আমাকে ফার্স্ট একটা চান্স দিছিলে সিনেমা লাইনে আমার ফার্স্ট চান্স তো দেখ চান্স আমার কথা বলি তোকে আমি প্রথম কিন্তু বলেছিলাম যে কথাটা তুই গিটার বাজাতে পারিস এক্স্যাক্টলি গিটার ভালো বাজাস গুড এনাফ হ্যাঁ তুই গিটারটা বাজাবি তোর কাজ হচ্ছে গিটারটা বাজানো এবার তোর গিটারটা কিভাবে ওই জিনিসে প্লেস হবে সেটা তো আমার দায়িত্ব আমি তো সেটা নিয়ে তোকে বলছি না যে তুই এক তোকেই করতে হবে তোকে তোকে আমি বলছি আমার হার্ড এটা চাই আমার হার্ড এই বুঝে চাই বা আমার সিনটা এই যে আমার হিরো ফ্রাস্ট্রেটেড তার পেছনে দাঁড়িয়ে তুই প্লে করছিস তা হার্ড সামথিং যাবে যেটা ওর মেন্টাল কন্ডিশন টাকে আমি এক্সপ্রেস করছি এই যে পুরো ব্যাপারটা এটা তো ডিরেক্টরের কাজ এবার সেখানে দাঁড়িয়ে আমি তোকে বলছি হ্যাঁ বাজাও বাজাও তাহলে তুই 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 কি বাজাবি তুই ব্ল্যাংক তুই তামাক বলছিস তুই রং পেন্সিল বল রং পেন্সিলে আমি তোকে সেতার বাজাতে বলছি গিটারে আমাদের ওপেনিং মন্তাজ হাওড়া ব্রিজের উপর থেকে সূর্য উঠছে আমাদের টাইটেল ঢুকছে এই যে তুই তুই টোন তোর আমি কোথাও ক্লেম করছি না যে টোন আমার টোন তোর হাউ ইউ প্লে এ মাইনর বি মেজার কি বাজাবি তুই ডিসাইড করেছিস কিন্তু আমি তোকে ডিসাইড করে দিচ্ছি যে সিনটা আমার কি এবং আমার কি চাই আমার এই কাপে কফিটাই চাই আমার এই কাপে আমি ঘোল চাইছি না তাহলে এটা আমাকে ডিফাইন করতে হবে ডিরেক্টর বা ক্যামেরা

सर जे अभी ये गाना होगा हीरो ऐसे 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 आएगा ये ये गाने का मूड है ये ऐसे ऐसे जाना है जाना बेटा 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 कैसे जाओगे? मी बेटा, बेटा कैसे जाओगे जाओगे टोल्ड मी आलोचना करे सर गुड चलो चलो रोल 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 मिनिमम रेस्पेक्टफुल आदान प्रदान डायरेक्टर

একটা সিনেমা ঠিকঠাক আমি কাউকে ছোট করছি না বা কাউকে আমি কিন্তু আজকে সোসাইটিতে এই জায়গাটা চলে গেছে ক্যামেরা তুই কি বুঝিস দিস ইজ নট দ্য ওয়ে ইউ আর টকিং উইথ ইউর কালিগ যে তোর সঙ্গে কাজটা করছে যে ততটাই ইনপুট দিচ্ছে যতটা তুই ইনপুট দিচ্ছে এই যে আমার সঙ্গে তোরাই শুটিং করেছিস আমরা কেউ আমি বা রুচিরা বা আমরা কেউ কখনো

আমি ধরে নিচ্ছি আমার থেকে আরো ভালো জানে উল্টে আমি অত ওর থেকে কিছু জানতে পারি এটা এরকম ভাবে কিন্তু আমাদের এখানে এটা প্রবলেম আমি এটা সাউথের কাজ করে করেছি আমি হারিয়ানবি করেছি তেলেগু করেছি আমি কোথাও এটা পাইনি আমি পশ্চিমবঙ্গে যেটা পেয়েছি আমি ভেরি সরি টু সে আমি বাঙালি গর্বিত আমি বাঙালি কিন্তু আমি বাংলায় যেটা পেয়েছি সেটা কিন্তু আমি বাইরের ইন্ডাস্ট্রিতে পাইনি আমার আমার একটা প্রশ্ন আছে এই প্রসঙ্গে কথা বলছি একটা টাইমে যখন সিনেমাগুলো বেরোয় আমি বলছিলাম টু থাউজেন্ড থেকে নিয়ে ধরো টু থাউজেন্ড বা আমি বলো এইটিন অবধি যে সিনেমাগুলো বেরিয়েছে বা শর্ট ফিল্মস যেগুলো হয়েছে তোমার লাইফে সেই সিনেমা থেকে তার মধ্যে তোমার মানে স্যাডেস্ট পার্ট কি লাগে মানে স্যাডেস্ট পার্ট না এখন যেটা হয়ে গেছে না মানুষের রিলস এন্ড এই শর্টস মানে 30 সেকেন্ডস এ লাইফ 30 সেকেন্ডস ইজ নট এম্পল টাইম টু শো ইওর লাইফ রাইট একটা প্রেমিকা ছেড়ে চলে গেল গুলি মেরে দিল সে উল্টে পড়ে গেল দিস ইজ নট দ্য ব্লাডি বোগাস লাইফ ইউ আর টকিং অ্যাবাউট ম্যান থার্টি সেকেন্ডস ইজ নট দ্য লাইফ একটা শর্ট ফিল্মও যদি একটা পাঁচ মিনিটের স্প্যানেও বানানো হয় মানে আমি উইথ অল রেসপেক্ট মানে আমি আমি আমার মানে আমি গুরুদেব বলেই মানি সত্যজিৎ রায় স্যারকে আমি এনিথিং মানে স্যারের শর্ট ফিল্ম আছে দুটো বাচ্চা খালি জানলার উপর থেকে জানলার নিচে একটা বাচ্চা ঘুড়ি ওড়াচ্ছে আর একটা বাচ্চা বন্দুক নিয়ে খেলছে একটা বড় লোক একজন গরিব কিন্তু এই যে সমাজের ডিসপ্যারিটিটা উনি বুঝিয়েছেন পাঁচ মিনিটে মানে রিমার্কেবল স্যার এটা বুঝিয়েছেন দিস ইজ সামথিং বিয়ন্ড এক্সপ্লেনেশন জাস্ট আ ফাইভ মিনিটস তার ঘুড়িটা লাস্টে ভেঙে দিল দিয়ে লাস্টে ওই ছেলেটাই আবার ওকে ওর একটা খেলনা জানলা থেকে ছুড়ে দিচ্ছে এই যে ইকোনমিক ডিসপ্যারিটি ইন আওয়ার সোসাইটি এবং তার ফলে যে মানুষের শৈশব থেকে সেটা ইমপ্যাক্ট করে এটা বুঝিয়েছে জাস্ট ইন ফাইভ মিনিটস মেয়ারলি ফাইভ মিনিটস তাহলে আজকে এটা বানালে লোকে ভাবছে যে ও বেশি জ্ঞান দিচ্ছে বেশি জ্ঞান নয় রে ভাই ওই জ্ঞানটা দেওয়ার ফলেই আজকে আজিকর হয়ে গেছে হচ্ছে কেন কারণ মানুষের ওই মোরালিটিটা চেঞ্জ হয়ে গেছে মানুষের ওই মোরালিটি ওই থট প্রসেসের জায়গাটা পাল্টে গেছে আজকে মেয়ে বা নারী বা এই যে জিনিসটা এটাকে শুধু কি শুধু ভোগ্য পণ্য রে ভাই হ্যাঁ বুঝতে পারছি না মানে লাগে আমরা মেল একটা ফিমেলের প্রতি অ্যাট্রাক্টেড হব এবং একটা ফিমেল একটা মেলের প্রতি অ্যাট্রাক্টেড হবে দিস ইজ ন্যাচারাল বায়োলজিক্যাল অ্যান্ড সামথিং মানে যুগে যুগে চলে আসছে আমরা নতুন তৈরি করিনি কিন্তু সেটা তো একটা নর্মাল মার্জিন থাকবে সেটা তো একটা ভদ্রতা জায়গা থাকবে সেটা তো আমরা শালীনতা বোধ মেইনটেইন করব আজকে আমাদের রুমের মধ্যে একজন লেডি প্রেজেন্ট আছে উইথ অল ডিউ রেসপেক্ট আমি এসে কি উপর ঝাঁপি পড়ব কেন আমি কি পাগল না আমি উন্মাদ তাহলে এই এই সোসাইটির লাইনটা চেঞ্জ হতে হবে তো ভাই এই লাইনটা কেউ বুঝতে চাইছিল না যত দিন এই জিনিসটা ততটাই কারণ ফ্রি মানি ইজি মানি যত হাতে হবে ইজি মানি যত হাতে পাবে লোকে স্ট্রাগলটা কমে যাচ্ছে ইজি মানিটা বেড়ে যাচ্ছে হুম তিরিশ সেকেন্ডে রিলস করো ইজি মানি ইউটিউব টাকা দিচ্ছে ফেসবুক দিচ্ছে কিন্তু আমরা করতে পারছি না এটা হ্যাঁ আমি আমি আমার ক্ষেত্রে বলছি আমি আমার অ্যাসিস্টকে বলছি বা তুই কি পাতি তুইও পারছিস না যে তুই সকাল থেকে উঠে হ্যালো গাইস গুمتকে উট লাভ হ্যালো গাইস হাগতে গেল হ্যালো গাইস ইউ ক্যানট কেন করতে পারছিস না তুই আজকে বসে কেন সেটআপ লাগিয়ে তামঝাম করে ব্লগ শুট করছিস কারণ তুই এটা পারিস তুই ওটা পারিস না এটা পারা না পারার একটা বড় ডিসপ্যারিটি রাইট এটা পারার লোকের সংখ্যাটা বেড়ে গেছে হুম ইজি অ্যাভেইলেবিলিটি ইজি অ্যাক্সেস ইজি মানি ডোল পলটিক্স পুরো ব্যাপারটা মিলিয়ে একটা জায়গা কিছুর সবাই মানে মানুষের প্রতি মানুষের যে মিনিমাম চিন্তা ভাবনা মূল্যবোধ

ভাই পারবে না আমরা পারছি না না হচ্ছে কিন্তু ওরা পারছে এটা হুম এটা যারা পারছে তারাই মোবাইল নিয়ে সারা আমি নিজে চোখে দেখি তো আমি যেমন এটাও দেখেছি যে আমার মোবাইলে ছবিটা আছে হ্যাঁ ভত্র লোকের ভয়েস হবে সামারাউন্ড 70 কাটা কাটা 65 70 ভয়েস হবে জোম্যাটো সার্ভিস দিচ্ছে হুম জোম্যাটো ফুড ডেলিভারি করছে কেন করছে নিশ্চয়ই বাড়িতে কিছু একটা সমস্যা আছে অর্থনৈতিক ব্যাপার আছে আমি তাকে সম্মান সসম্মানে বলছি

শুরু আমার কাছে যাত্রাও আসছে আমি যাত্রাতে যেতে পারি কিন্তু তারপরে তার নিচেই চলে আসছে অন্য ভলেন্টিয়ার তখন মুশকিল হয়ে যাচ্ছে তখন পাশের লোক ভাববে যে আরে আমি তো ওটা দেখতে চাইছি আমি ওটা দেখতে চাইছি না আমি তাকে ইয়েও করছি রিপোর্টও করছি সব করছে কিন্তু আসবেই ওটা হ্যাঁ আমার কাছে হয়তো দশটার পরে একটা পোস্ট আসবে কারোর কাছে হয়তো দশটা ওরকম পোস্ট আসবে একটা হয়তো ভালো আসবে এটা হতে পারে কিন্তু এটা তো হবেই এটা যখন সমাজ ব্যবস্থায় চলে আসে না আর সমাজ ব্যবস্থায় এই যে আমাদের এখানে এখন এই যে বড় রেনাউন্ডেড চ্যানেল আমি বলছি বড় রেনাউন্ডেড চ্যানেল সে বিজ্ঞাপন দিচ্ছে যে বি পাস করে তুমি চাকরি না পেলে টোটো কেনো এটা পশ্চিমবঙ্গের অ্যাড পশ্চিমবঙ্গের অ্যাড টোটো চা শিল্প বলো ওখানে চা নয় বলছে চালাও টোটো কেনো বেঙ্গল টোটো তুমি টোটো কেনো বি পাস করে চাকরি পাচ্ছো না টোটো কিনে টোটো চালাও ওয়ার্ট দ্য হেল ইউর প্রোমোটিং বড় কোম্পানি বলছি কেন মেয়েদের হবে না পশ্চিমবঙ্গে রিসেন্ট অ্যাড চলছে বড় চ্যানেলে এড চলছে পশ্চিমবঙ্গের এক নম্বর চ্যানেল নিউজ চ্যানেল তাও বলে দিলাম কি অ্যাড বিস্কুটের অ্যাড তাতে কি দেখাচ্ছে বাড়ির একজন স্ত্রী মেয়ে খাওয়ার চাইছে বড় টাই চাইছে শ্বশুর দুধ চাইছে শাশুড়ি পুজোর ফুল চাইছে আরে বাড়ির বউ না কাজের মেয়ে হুম তাহলে তোরা তো বিজ্ঞাপনে এটা দেখাচ্ছিস সে বাড়ির বউ না কাজের মেয়ে যে সবার কাজ করে বেড়াচ্ছে তোমাদের এত কিছু সবার একসাথে প্রয়োজন ডোমেস্টিক হেল্প থাকবে সে কাজ করবে তাহলে বাড়ির বউ তাহলে বাড়ির বউকে তোমরা ট্রিট করছো মানে যাকে বলে কাজের লোক তাহলে সেই সমাজে এটা হবে না তো কোথায় হবে ভাই সেটাও বলে দাও

তাহলে ইয়ে নেই হতা তো কে হতা জিজ্ঞাসা করে ফেলেছি বলতে তাহলে আপনাকে থাকতে দিতাম না এখানে বাহ মানে দিস ইজ হোয়াট ইন ইন্ডিয়া হরিয়ানা আই এম টকিং এবাউট হরিয়ানা কুরুক্ষেত্র এরকম তো আরো ইনসিডেন্স ঘটেছে কর্ণাটক মানে কর্ণাটক অনেক জায়গা কর্ণাটক ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা নতুন কাজ চলছে সেটা এই সেদিন হলো ল্যাঙ্গুয়েজ ঠিক আছে মানে এটা চলছে মানে একটা জায়গা থেকে এটা স্টার্ট হচ্ছে কিন্তু এটা কন্টিনিউয়াসলি আজকে এই স্টেট কালকে ওই স্টেট এটা হবে মানে দেখো আমাদের তো কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই আমাদের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কোনো ন্যাশনাল আমার আমাদের যে কটা স্টেট আছে সবার কিন্তু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ বাট এটাও কিন্তু আমাদের কোথাও লেখা নেই আমি ওই স্টেটে গেলাম ওই ল্যাঙ্গুয়েজই বলতে হবে একটা কমন কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ ইজ জাস্ট ফর কমিউনিকেশন তুমি আমি তোমাকে একটা কমিউনিকেট করলাম তুমি বুঝে গেলে আমি কি কমিউনিকেট করতে চাইছি দ্যাট ইজ হোয়াট ল্যাঙ্গুয়েজ ইজ ফর হুম এটা ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার তো আমাদের সোসাইটিতে এখনো এখনো এই ব্যারিয়ার আমি তো কুরুক্ষেত্রে আমি কুরুক্ষেত্রের ঘটনা বুঝি আমি এই সেদিন শুটিং করতে গেছি এরিয়া হম একটা সিনেমা ছিল তার আমি শুটিং হয়েছে অন্য পরিচালক ছিল আমি জাস্ট ডিওপি হিসাবে কাজ করতে গেছি সেখানে আমাকে হোটেল এটা করছেন আপনার জাত কে মানে বা দু হাজার তেইশে বাইশে ভারতবর্ষে এসে একটা হোটেলে থাকতে আমাকে বলতে হবে আমার জাত কি মানে এটা যদি এটা হয় তাহলে মহিলাদের বা আরে পুরুষরাই বা সেফ কোথায় মহিলাদের কথা বলছি পুরুষরাই কে একেবারে মানে ঝান্ডা তুলে সেফ হয়ে বসে আছে তাও তো নয় সেটাও নেই এত যদি তুই কামিং টু দ্য রিসোর্সেস মানে এটার কারণটাই এটা এটার কারণটাই এই ডিসপ্যারিটি ইজি মানি ইজি মানি ইউ হ্যাভ ইউ হ্যাভ দ্যাট ফ্রি স্পেস অফ ইউর মাইন্ড টু থিঙ্ক

সাউন্ডস ভেরি গুড ইন্ডাস্ট্রি ইট ইজ ইজ গুড কিন্তু সমস্যা কোথায় হয়েছে আজকের ডেটে সমস্যাটা কোথায় হয়েছে আজকে তুই একটা সিনেমা বানাতে কত টাকা বাজেট এক্সপেক্ট করিস ধর তোকে আমি বললাম ভাই তুই একটা সিনেমা মানে ডিপেন্ড আমি কোন সিনেমা একটা মোটামুটি একটা রিজনেবল সিনেমা বাংলা ভাষায় যেটা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন হলে মেদিনীপুর বর্ধমান কলকাতা আসানসোল বহরমপুর হলে চলবে সিঙ্গেল প্লেক্স হল তো নেই ছেড়ে দে গুলিমার উঠে গেছে সে চলো মাল্টিপ্লেক্সেই চলবে পিবিআর চেনে নেবে বা আইনক্স চেন নেবে যে চেন নেবে নেবে যে দেখাবে দেখুন দেখো 30 থেকে 40 লাখ তো আমি এক্সপেক্ট করব এই হচ্ছে মজা ইউ সেড বাই योरসেলফ 30 থেকে 40 লাখ একটা সিনেমা 30 থেকে 40 লাখ হয় না তখন কা যে সিনেমা গুলো হতো তখনের এর 12 লাখ টাকা তুই ক্যালকুলেট কর আজকে 2024 এ কত টাকা তাহলে এবার তোকে একটা সিনেমা বানাতে দিলে তুই নিজে মুখে অ্যাডমিট কর যে আমি 30 লাখ তুই কি বেসিসে কাউন্ট করলি ক্যামেরা এই বাজেটে হয়ে যাবে ক্রু এই বাজেটে হয়ে যাবে আর্টিস্ট বিনা পয়সা এই মানসিকতাটা আগে আমাদের পাল্টাতে হবে আর আজকে এত মানে কথায় কথায় অ্যাক্টিং শিখিয়ে দেবো ক্যামেরা শিখিয়ে দেবো হোয়াটএভার আমি এই প্রসঙ্গেই আসছিলাম তোমার কাছে এইগুলো শিখিয়ে দেবো এটা মানে এখানে তিনটা চারটা জিনিস আছে যে এই যে বলে অ্যাক্টিং শিখিয়ে দেবো ওভার দ্য হেলি ওয়ার শেখাচ্ছ কি শেখাচ্ছ আগে সেটা তো বোঝাও ডিফাইন করে যে শেখাচ্ছো আগে তাকে তো আমি অভিনয় করতে পারি না আমি বলছি আমি অভিনয় করতে পারি না কিন্তু আমি জানি অভিনয়টা কি চাইছি আমি জানি আমি এই চরিত্রটার থেকে আমার কি প্রয়োজন অ্যাস ইফ ইউ টু ওয়ার্ক উইথ মি তো আমি সন্মিত্রকে এটা বলতে সক্ষম যে আমি চাইছি তুমি একজন বিধ্বস্ত হাজবেন্ড বা

তারা যে বাজেটের জায়গাটা কনসাইজ করছে তারাও বাজেটে কনস্ট্যান্ট হচ্ছে তাদেরকেও যে বড় থেকে ছোট ছোট থেকে বড় তারপরে হচ্ছে যে ডিজিটালি আমরা এনহ্যান্স করেছি ঠিক আছে এটা মানে ওই জেরমকে জেরম টেকনোলজি ফর ম্যানকাইন্ড হয়ে যাবে মানে আজকে টেকনোলজি ফর ম্যানকাইন্ডটা কতটা ম্যানকাইন্ড কি পিছনে ঠেলেছে আরে ভাই একটা সিনেমা বানাতে অত বড় রেড ক্যামেরাটা আমরা পাগল না যে অত বড় ক্যামেরাটা আমরা অপারেট করছি বা এরি অপারেট করছি আমরা উন্মাদ নই তাহলে তো একটা ছোট এস এল নাও একটা ডি সোনি আলফা নাও সোনি এ নি নাও ঝপ সব হয়ে যাবে তো ও যদি সব পারতো তাহলে অত বড় ক্যামেরা নিয়ে যারা কাজ করছে তারা কি পুরোটাই পাগল তা কখনো নয় কিন্তু তাহলে এবার এটা করা হয় কেন এটার একটা স্পেসিফিক গ্রাউন্ড থাকে এই গ্রাউন্ডটা আমরা এখন আর বুঝতে চাইছি না যত আমরা এই গ্রাউন্ডটা বুঝতে চাইবো না তত সমস্যাটা বাড়তে শুরু করবে আর গ্যাপটা বাড়ছে ক্রমাগত আর তারপরে তো মোবাইল দ্যাটস আ বিগেস্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ভালো আমরা আগে বাড়িতে লাইন লাইন ঠক টক 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 যোগাযোগ আজকে একদম হাতের মুঠোয় মুঠো ফোন সবার কাছে সবাই মুঠো ফোন দিয়ে একদম ধবাধপ জোগাড় হয়ে যাচ্ছে কিন্তু এটা একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি হচ্ছে মোবাইলের ক্যামেরা খুলছে হ্যাঁ ফর্টি মেগা পিক্সেল ফিফটি মেগা পিক্সেল বটে বারো কিন্তু শুট আরে দেখো এবার সব মজাটা এখানে এ আর রহমান আইফোনে গানের ভিডিও শুট করছে ওটা যখন এয়ার আর রহমান করছে সবাই দেখছে আইফোনে ব্যাপারটা ভার্টিক্যালি আসছে কিন্তু ও তার পেছনে ও কি করছে সেটা আর কেউ দেখছে না সেটাই সবাই দেখে নিল ব্যাস স্যার অত বড় ভগবান রামান ইস ভগবান ভগবান যখন এটা করছে তাহলে তো আমরা পারি আরে ভাই ভগবান যে জায়গাটা থেকে দাঁড়িয়ে এটা করছে ভগবান যখন বোম্বে করেছে রোজা হয়েছে বোম্বে করেছে তখন ভগবান সেই জায়গায় দাঁড়িয়ে ছিল তখন ভগবান আমার জায়গায় দাঁড়িয়ে তখন ভগবান সেখানে কাজ করছে আজকে এসে ভগবান এটা করছে কারণ এটা বুঝতে হবে আগে যে তার সেই লাইফ স্প্যানটা সে নিয়ে এসছে সেখানে আমরা সেই টেকনোলজি টাকে বুঝেছি যে আমাদের এই টেকনোলজিটা সে তো আগে রিল বাস্ট হতো আমি নিজে বাস করেছি আমি নিজে করেছি ক্যান খাটাক ঘর 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 একটা ডায়লগ বলছে একটা ক্যান উড়ে যাচ্ছে কিলো কিলো খরচ একটা ক্যানের কোডাকের ক্যান হোক বা ফুজির ক্যান হোক বিরাট দাম তখনকার দিনে আট দশ হাজার টাকা একটা ক্যানের দাম পড়তো টকিং অ্যাবাউট কবে কার কথা দু হাজার দুই চার ছয় আট এইখানেও ক্যান তখনও ক্যান ক্যান বসানো হতো ক্যামেরার মাথায় রেডের মাথায় জ্ঞান বসতো আমি নিজে বসিয়েছি আমি নিজে অ্যাসিস্ট করেছি স্যারকে আমি যখন অ্যাসিস্ট করেছি আমি নিজে বসিয়েছি ক্যান তো তারপরে তো আমরা ডিজিটাল আমরা চিপ ঢোকাচ্ছি এখন আমরাও চিপই দিচ্ছি বড় হোক ছোট হোক চিপ সেটাই আজকে আমাদের সামনে যত ক্যামেরা পাতা আছে সবই চিপ সব চিপ মেমোরি কার্ড এন্ড অল এটা অ্যাডভান্সমেন্ট কিন্তু অ্যাডভান্সমেন্টটাকে আমরা উল্টো নিয়ে নিয়েছি ওই মানে বলে না মানে সেই ছোটবেলায় রচনায় লিখতাম না যে এটার ভালো খারাপ দিক ওই রকম ব্যাপার হয়ে গেছে ভালো খারাপ দিক ভালো দিক আর খারাপ দিক এবার খারাপ দিকটা ওই বাচ্চাদের সামনে গালাগালি দিলে বাচ্চারা গালাগালিটা আগে শেখে ভালো কথাটা রবীন্দ্রনাথের রচনাটা আগে শিখবে না সমস্যাটা এখানে এবার আমি একটা প্রসঙ্গে আসি দেখো মানে তোমার সঙ্গে আমার যখন প্রথম আবার এই প্রসঙ্গে আসবো যে তোমার সঙ্গে আমার যখন আবার একদিন ফোন কল করো বেসিক্যালি যে একদিন আমার কাছে তোমার কল আছে তো বেসিক্যালি তার কিছুদিন আগে আমি একটা মিউজিক ভিডিও মানে একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে যেটা তামাক সিনেমাটা যেটা তুমি করেছিলে সেই ক্যারেক্টারটাকে তুমি প্লেস করেছিলে ওখানে মাস্ক পরে যেটা আমি করেছিলাম তো ওইখান থেকে আমাদের আবার ইউনিয়ন হলো ওই যেখান থেকে আমি আবার এই লাইনে ঢুকলাম তখন তুমি আমাকে বলেছিলে যে গিটারটা বাজা তুই তুই এটা করিস তো ওই সিনেমাটার ব্যাপারে একটু আমি তোমাকে বলি যে মানে হাউ ডিফিকাল্ট ওয়াজ দ্যাট মুভি টু টু মেক স্টার্টিং ফ্রম গেটিং আ প্রডিউসার টু টিল দ্য এন্ড অফ দ্য মুভি যে একটা জায়গা আমি প্লেস করলাম সিনেমা এখানে মানে আই রেকটিফাই দা কোশ্চেন এবিট সেটা হচ্ছে সিনেমাটা বানানো আমার কাছে ডিফিকাল্ট না আমার কাছে ডিফিকাল্ট পার্ট হচ্ছে ফাইনান্স টু কোয়ানটা প্রোডিউসার ওটা আমার কোশ্চেনটা সেটাই মানে আমার ওইটুকুই ডিফিকাল্ট পার্ট ওইটুকুই আমার কাছে ডিফিকাল্ট সিনেমা বানানোটা আজকে আমাকে কেউ যদি বলে যে 100 কোটি টাকাও দেব সিনেমা বানাও আমার কাছে ওটা ডিফিকাল্ট কাজ না ওটা আমার কাছে ডিফিকাল্ট না আমার কাছে ডিফিকাল্ট ছিল ওই প্রোডিউসার ইউ নো দা নেম আমি নিতে চাই না আমরা জানি আমি নাম নেব না সেই প্রোডিউসার আসার আগে তার যে সেভারেল क्वेश्चंस এবং সে কিন্তু গল্প মানে আমি হলপ করে বলতে পারি তামাকের গল্প আজকের ডেটেও রেসপেক্টেড আমাদের প্রডিউসার স্যার তিনি কিন্তু বোঝেন নি স্টিল ডেড বোঝেন তিনি বুঝেছেন কি আচ্ছা মেকিং একটা কিছু ভালো হবে এইটা উনি বুঝেছেন উনি এটা বোঝেননি যে গল্পটা আমি কি বলতে চাইছি লকডাউন লকডাউনের পরে যে আমাদের মধ্যে এত সোসাইটিকাল চেঞ্জ হলো এত মানুষের কাজ তার প্রত্যেকটা মানুষের জীবনের একটা করে মানে পাল্টে গেল আমাদের সবার সবার প্রত্যেকটা মানুষের তোরও পাল্টেছে আমার সবার পাল্টেছে এই যে ফ্রেজ গুলো পাল্টে গেল এই ফ্রেজ গুলো পাল্টে যাওয়াটা উনি এত ডেপ বোঝেন নাই ওনাকে আমাকে প্রায় পনেরো দিন ধরে বোঝাতে হয়েছে যে ভালো সিনেমা হবে মানে শর্ট হবে আমরা কোথাও পাঠালে সেটা অ্যাপ্রিসিয়েটেড হবে গল্পটা এমনই ট্র্যাকিং এর গল্প আছে যে যে গল্পটা বাস্তবসম্মত ভাবে আমরা যেতে পারি এই অবধি উনি বুঝেছিলেন লড়াইটা এখানে লড়াইটা এখানে আছে বানাতে মানে তুই কি বানাবি বা সন্মিত্র কিভাবে অভিনয় করবে বা মেঘা আমার লিড আর্টিস্ট ও কিভাবে অভিনয় করবে রুচিরা কি করবে রবি কি করবে মিঠুন কি করবে আমি এদের কাউকে নিয়ে ওয়ারিড করি কারণ আমি জানি দিস অল গাইজ আর টু গুড টু দেয়ার ওয়ার্ক রাইট আমি তোকে থেকে

তাকে বোঝাতে গিয়ে জীবন এই জিনিস আর কিছুই নয় তো একটা জিনিস জানো তো ভালো জিনিস আমি এটা লক্ষ্য করলাম যে তোমার সঙ্গে যখন আবার রিউনিয়ন হলো আমার যখন কাজের থ্রুটা বাড়লো তোমার সঙ্গে কাজ করলাম আই গেন মাল্টিপল ফ্রেন্ডস গুড ফ্রেন্ডস ঠিক আছে ফার্স্ট অফ অল তারা আজ কিন্তু একটা ভালো পজিশনে চলে এসছে সর্বশ্রেষ্ঠ সৌমিত্র শুভরঞ্জন আদার অ্যাক্ট্রেসেস অলসো মে গড ব্লেস দেম অলওয়েজ একদম ভালো একদম খুব ভালো আমরা খুব হ্যাপি ওরা আজকে এই জায়গায় রয়েছে এন্ড ওরা আজকে আমাদের সময় কন্ট্যাক্টও রয়েছে দ্যাট ইজ দ্যাট ইজ আ মেন পার্ট যে একটা জানো তো একটা হয় যে যখন একটা সার্টেন রিচ বেড়ে যায় না লোকে পুরনো লোকদের ভুলে যায় না না এটা 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 আমার বক্তব্য এটা আমার মনে হয় ফিলিং যে একটা জায়গায় যখন কোনো লোক পৌঁছে যায় না তখন যে গ্রাউন্ড লেভেল বা রুট লেভেল থেকে যখন উঠে এসে যারা হেল্প করেছে বা যাদের থ্রু দিয়ে হেল্প করেছে তাদের কিন্তু অনেক সময় ভুলে যায় ঠিক আছে মানে এটা না এটা একটা এরকম একটা মানে মানে এটার আমি এক্সাক্ট উদাহরণ সেরকম নেই এটা একটা মিথের মতো মানে আমি স্যারের উদাহরণ দিয়ে বলতে পারি সত্যজিৎ রায় মানে সত্যজিৎ রায় তার ওয়াইফ কে ছাড়া পথের পাঁচালি করতে পারতো না হতো না মানে আমি যেটুকু জানি হয়তো ভুল জানতে পারি ঠিক জানতে পারি কিন্তু আমি যেটুকু জানি পথের পাঁচালি হতো না কিন্তু পথের পাঁচালি কি শুধু সত্যজিৎ রায় স্যার এবং স্যারের ওয়াইফ রেসপেক্টেড ওনারা মিলে করেছেন তা নয় গোটা টিমটা কাজ করেছে তো এটা খুব অদ্ভুত জিনিস হয় এটা মানুষ না একটা ডিস্টেন্স নিজেদের থেকে বানিয়ে দেয় ও বড় হয়ে গেছে বিরাট ব্যাপার মানে ইটস নট লাইক দ্যাট তুই মানুষটার সাথে মেস্তসই সই রাইট তুই নাম সেই বলে দিলি তোর আর আমার কি রোজ দেখা হচ্ছে রোজ ফোন কথা হচ্ছে রোজ আমরা রাত্রেবেলা ফোন করে করছি না তো

তাই বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছি না তুমি এখন অনেক অনেক জায়গায় কাজ করছো মেইনলি কাজ করছো কন্নড় তেলুগ ಕನ್ನಡ মলালাম হ্যারিয়ানভি হিন্দি এইতে আমার বেল্ট দিয়ার ইজ আ ওয়াস্ট ডিফারেন্স ইন থিংকিং অলসো তুমি যেটা বলেছো ফ্রম आवर কলকাতা প্রফেশনালিজম প্রফেশনালিজম থিংকিং প্রফেশনালিজম এই যে একটা লাইট পারসন বলছি তো সে প্রফেশনালি সেটা শুনছে আমি বাংলার ক্রু নিয়ে গিয়ে কাজ করেছি ভাইজাকে বললে বিশ্বাস করবি না মানে গোটা ক্রিকেটটা শেষ হয়ে গেছে সবাই ডক টায়ার্ড আটচল্লিশ ঘন্টা ধরে আমরা কাজ করছি উই আর রানিং ফর্টি এইট আওয়ার্স মানে আমরা কাজ করছি সব করছি তার মধ্যে দাঁড়িয়ে সেই একজন রেসপেক্টেড জনৈক ক্যামেরা পার্সেন সে বাইরে বাস দাঁড়িয়ে আছে সবাইকে পিক করে হোটেলে নিয়ে যাবে সবাই টায়ার্ড ও আধ ঘন্টা ধরে স্টেডিয়ামে কি খুঁজছে ভেবেছি ক্যামেরার কোনো হয়তো কিছু একটা তারপরেও যেটা খুঁজে নিয়ে হলো একটা পিচ বোর্ড বিস্কুটের পেটি হয় পেটি পেটি কাটা একটা পিচ বোর্ড কি ওটা ক্যামেরার ফোকাসটা মেনটেন করার জন্য একটা গার্ড খালি ওকে এই পিচ বোর্ডটা বাড়িকে বানানো যেত না দ্বিতীয়বার পিচ বোর্ড মানে কোনো ইম্পর্টেন্ট পার্টস নয় কোনো ক্ল্যাম্প নয় কোনো নাট নয় কোনো জয়েন্ট নয় কোনো সকেট নয় কোনো কেবেল নয় কিচ্ছু না পিচ বোর্ড সেটার জন্য তুই আধ ঘন্টা গোটা ইউনিটকে দাঁড় করিয়ে রেখেছিস এটা কোথাকার প্রফেশনালিজম আমাদের তোমার এটা তো আমরাও দেখেছি কিন্তু এটা আমি একটা জিনিস দেখেছি কারণ আমিও তো অনেক দিন ধরে কাজ করছি আমাদের আর্টিস্ট মানে এখানে যে বাইরে থেকে লোকের এখানে জানো কাজ করছে কলকাতা মানে তো দেখো তুমি যে কটা ফিচার ফিল্ম হয়েছে সাউথের দোজ আর শর্ট ইন কলকাতা তো ওয়াই ইজ দ্যাট হ্যাপেনিং মানে কেন হবে না হবে না কেন কারণ ওরা তো এখানে সস্তায় কাজটা করতে পারছে ওখানে যে জিনিসটা একশো টাকা দাম সেটা আমাদের এখানে দশ টাকা দাম সেই জন্য সে ভাবছে দশ টাকা তো পাচ্ছি অত কেন খাটতে যাব কাপ যতক্ষণ না বলছে এখান থেকে এখানে সরবে না আরে আশ্চর্য তোর তো এটা বুঝতে হবে যে এটা তোর কাজ কাপটা খালি হয়ে গেছে এখান থেকে এখানে সরিয়ে তা করবে না তো দশ টাকার কাজ হচ্ছে ওরা দেখছে বাইরের ইন্ডাস্ট্রি দেখছে নাহলে অনুরাগ কাশে বাজকে কমেন্টটা করে কি করে বাংলা সিনেমা সম্বন্ধে কারণ ও এই পয়েন্টেই করছে এই যে গন্ডগোলটা হলো ইন্ডাস্ট্রিতে রাহুল কে নিয়ে এই যে গিল্ড আমার দরকার নেই চোদ্দটা টেকনিশিয়ান আমি কেন অতগুলো টেকনিশিয়ান নিতে যাবো আমি বুঝতে পারছি না আমি কেন নেব আমার দরকার নেই তো অতগুলো আমরা কেন করি না এখানে আমি এখানে করতে গেলে আমাকে করতে গেলে এতগুলো টেকনিশিয়ান আমাকে নিতে হবে আমার দরকার নেই অতগুলো টেকনিশিয়ান আমার রবি একা একশো আমার সত্যম একা একশো আমার রুচিরা একা একশো আমি কেন নিতে যাবো এদেরকে এবং এরা এদের থেকে অনেক ভালো ভালো কাজ জানে এদের থেকে রুচিরা প্রডিউসার যেভাবে কাজ করছে ও যতটা জানে জেনে গেছে কাজ করতে করতে জেনে গেছে সেখানে কেন আমি এই ব্যাপারটা আমি এন্ডাল করবো একটা আমি এক্সিকিউটিভ কে টানবো রাইট আমার তো দরকার নেই আমার তো অনেক বেটার কাজ করছে আরেকজনের থেকে ভালো বুঝছে ভালো কাজ করছে তাহলে যে মানুষটা ভালো কাজ করছে লিঙ্গ নির্বিশেষে আমি কেন তাকে ছেড়ে অন্যজনকে নিতে যাব আমি অবভিয়াসলি আমি এটা আমার ওয়াইফ বা আমার বিলাভেড ওয়াইফ বা তার জন্য বলা নয় আমার কথা হচ্ছে সে তো কাজটা জানছে তাহলে আমি তাকে ছেড়ে হ্যাঁ সে কাজ জানতো না সে আমার বাড়িতে আছে সে কিছু বুঝছে না তাকে তুমি নিচ্ছ নেপোটিজম করছো বোঝা যায় আরে ভাই সে কাজটা জানে তাই সে করছে এখানে তো তা হচ্ছে না এখানে হলে তোমাকে এতজনকে নিতেই হবে আরে কেন নেব বাংলাদেশে আমি শুট করতে যাব আমার অতগুলো ইউনিটের দরকার নেই আমি এখান থেকে বয়ে বয়ে সাতাশ জন লোককে নিয়ে যাব কেন নিয়ে যাব তার মধ্যে ওই রকম আমি নিজে অভিজ্ঞতা থেকে বলছি তো ফোকাস পুলার মানে নেশা করে কাজ করে সে ফোকাস ধরছে সে বুঝতে পারছে না ফোকাসটা সে ধরছে কোথায় তখন তাকে আমি বলতে বাধ্য হচ্ছি বাবা তুই সাইডে হয়ে যা আমি বুঝে নেবো ফোকাস ছেড়ে দে তুই তুই সেই জন্য ফোকাস পুল আমি ডিওপি আমি বুঝে নেবো ফোকাস তোকে বুঝতে হবে না তুই সরে যা আমি ঠিক অ্যাডজাস্ট করে নেবো তাদেরকে তুই কি কাজ করাবো সকালবেলা গাড়িতে উঠছি গন্ধে আমার নিজের বমি পেয়ে যাচ্ছে কাজ করতে শুরু করছিস ক্যামেরায় প্রণামটা তো করবি দিস ইজ ইউর ব্রেড এন্ড বাটার দিস ইজ ইউর গড

ড্রাফট কিন্তু জয় জগন্নাথ হয়ে যায় মানে জগন্নাথের পায়ে দেওয়া হয় ঠিক আছে জয় জগন্নাথ আমরা এটা মানি সিনেমার ক্ষেত্রে জগন্নাথকেই মানা হয় জয় জগন্নাথ তাকেই মানা হয় তো যে ড্রাফট কপিটা ফার্স্ট যেটা রাফ কপি তৈরি হয় সেটা জগন্নাথের পায়ে চলে যায় আমরা আমরা মানছি জগন্নাথ তো এসে লিখে দেবেন না ভগবান তো আর আমাকে লিখে দিচ্ছেন না আমরা এটা দিচ্ছি যে এটা আমাদের ভক্তি এটাই আমাদের এটাই ভক্তি এটাই ভক্তি হ্যাঁ একদম ঠিক ভক্তি করা মানে একেবারে ইয়ে করে প্রণাম করে ঠাকুরের পায়ে গড়িয়ে পড়ানো সেটাই আমরা করছি এটা যে যে আমি জগন্নাথকে মানে কেউ যদি আল্লাহ কে মানে তাকেই মানে কেউ যদি ক্রাইস্ট কে মানে তো তাকেই মানে কিছু যায় আসে না তাতে তাতে কিছু যায় আসে না কিন্তু এটা আজকের দিনে এই ব্যাপারটাই আস্তে 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 ব্যাপারটা বলার টাইম মিলিয়ে যাচ্ছে আমিও দেখছি মিলে যাচ্ছে স্বাভাবিক হয়ে গেছে শুরু করা শুরু আসছে আর এই শুরু হয়ে গেছে চালু করে ক্যামেরা চালু কর ঠিক আছে অ্যাকশন হয় রেডি চলো চলো রেডি শুরু এটাই হচ্ছে আমি এবার ব্লগের মানে আমাদের পডকাস্টের শেষের দিকে আমরা চলে এসেছি তো আমি আমার তোমার কাছে একটা কোয়েশ্চেন রয়েছে এখন সেই কোশ্চেনটা হচ্ছে আমাদের যত আপকামিং ডিওপি বা সিনেমাটোগ্রাফার যারা আছে তাদেরকে কিছু টিপস টিপসের কিছু নেই দেখো সবাই ভালো কাজ করে আমার বক্তব্য একটাই থাকে যে বাবা শিখে কাজটা করো প্রফেশনালি কাজটা করো শিখে কাজটা করো যে জিনিসটা নিয়ে তুমি করতে চাইছো খুব ভালো কথা ওয়েল এন্ড গুড ইউ ওয়ান্ট টু বি আ ডিওপি সুপার যে ভালো কিছু হয় না আমি তো আমার মনে হয় কিন্তু সেটার জন্য পড়াশোনাটা তো করো সেটা করার জন্য যে পড়াশোনাটা লাগে সেটা তো করো ক্যামেরায় শুধু এফ নাম্বার কি আছে বা অ্যাপারচার শাটার স্পিড এটুকু বুঝলেই ছবি তোলা যায় না কারেক্ট এটা মানে গাড়ি চালানোর মতো আমার আমার মনে হয় যে ক্যামেরায় ছবি তোলা আর রান্না করা এই দুটোর মধ্যে সিমিলারিটি আছে এই দুটোর মধ্যে একটা জায়গাতেই সিমিলারিটি রান্নাতেও কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো কাজ করে অ্যাপারচার এফ নাম্বার স্পিড এভরিথিং ইজ দেয়ার বিকজ তুই হলুদ বেশি দিলে তাতেও খেতে পারবি না নুন বেশি দিলে তাতেও খেতে পারবি না জিরে বেশি হলে তাতেও খেতে পারবি না গরম মশলা বেশি হলেও খেতে পারবি না দিয়ে রান্না করতে হবে তবেই রান্নাটা ভালো হবে আর ক্যামেরাতে একটা ছবি তখনই ভালো হবে যখন এই তার তার এবং এবং ফ্রেম সবটা ভালো থাকবে তবেই সেটা দেখতে ভালো লাগবে আমি এই রিসেন্টেই দুটো হিন্দি সিনেমা মানে দুটো একদম টাটকা টাটকা রিলিজ হওয়া সিনেমা দেখছিলাম যদিও নাম না নাম নিলে তো একটা সাউথের মেকিং একটা বলিউডের মেকিং দুটোর মধ্যে ফারাক হচ্ছে এই জায়গাতে যে একটা সে তার ফ্রেম মানে তার একটা গান বা তার এস্টাবলিশমেন্ট এত ওয়ান্ডারফুল জিনিসটা নিয়ে এলো যে দেখতে সুন্দর আর একটা সিনেমাতে হিরোর বিল্ড আপই হচ্ছে দশ মিনিট ধরে তখন আর ব্যাপারটা ভাল লাগছে না দেখতে আমি জানি ওই স্লো মোশনে এসেই ও গুঁচিটা মারবে চলো আমি অ্যাজ এ লেম্যান বলছি আমি নট অ্যাজ এ ডিরেক্টর নট অ্যাজ এ ডিওপি আমি অ্যাজ এ লেম্যান অডিয়েন্স আমি ওই সিনেমাটা দেখছি ওই সিনেমাটার যে ঘটনা প্রবাহ নিয়ে নিয়ে এসে যখন একটা গান সেই সেই জন্য গানটা ওরা এত সুন্দর করে কেন কারণ ও প্রপার ব্যালেন্স টা করেছে তাই আর এখানে বেশি ডার্ক করবো বেশি কালারফুল করবো এই দুটোই বেশি করতে গিয়ে পুরো গল্পটাই মানে মাংসের ঝোল তুই রাজছিস তুই বলে আমি কষিয়ে ঝাল দেবো তুই এত ঝাল দিলি যে মুখে দিয়ে ব্যাপারটা না يلا চোখ তো সেই মাংস ভাত খেয়ে আনন্দ পাবে না সেই करेक्ट ব্যালেন্স জল থাকলে তখন সে খেয়ে সেটা হাউ হাউ করবে আবার খেয়ে আনন্দ পাবে এটা ব্যালেন্স এইটা দিতে হবে যেই করুক যেভাবে করুক নতুন পুরনো ডাজেন্ট ম্যাটার কিন্তু এটা শিখে এসে করো বাবা ভাই মোবাইল নিয়ে ভর করে দাঁড়িয়ে বলো না যে আমি ডিওপি হয়ে গো না ডিওপি শব্দটির অনেক বড় মানে আজকের কিন্তু সবাই তাই করছে মানে আমাকে এরকমও বলেছে লোকজন একটা সিনেমায় তো ডিওপিও থাকে সিনেমাটোগ্রাফারও থাকে বলে তাই একটা সিনেমার মন্তাজে আমাকে এটা দেখিয়ে দে তারপরে সে বুঝলো না মন্তাজটা কি না মন্তাজ বুঝলি না তো ওকে সিনেমা শুরুতে আর শেষে যেটা দেখায় সেটাকে মন্তাজ বলে তাহলে এবার এইখানে আমাকে দেখা যে ডিওপির নাম আলাদা আছে সিনেমাটোগ্রাফারের নাম আলাদা আছে দুটো নাম আলাদা আলাদা আছে দুটো আলাদা আলাদা লোক আছে এটা দেখিয়ে দে তারাই তর্ক করেছিল আমার সাথে বলতে নেই গড Give him a rest in peace. Do you a do so do have any thoughts on that?

আসলে এটাই মজা সিনেমা করার ক্ষেত্রে না পরিচালকই এডিটার পরিচালকই ডিওপি পরিচালকই আর্টিস্ট তার কারণ তার মাথাতেই সব সময় চলে যে সিনেমাটার আউটকামটা কি আছে তুই লাফালে পড়বি কিরম লাগবে সেই পড়াটা দেখতে সেটা একজন এডিটার করতে পারবে সেটা একজন ডিরেক্টর সেটা বলে পড়ে সেটাতে সুবিধা এটা অনেকে ধরতে চায় না বা বুঝতে চায় না এখন জায়গাটা গুলিয়ে যায় এই বেসিক অ্যাডজয়েন্টমেন্ট পয়েন্টগুলো গুলিয়ে ফেলে তার ফলে যেটা হয় নতুন এই যে নতুন প্রবলেম আমি ইউটিউব ফেসবুক প্রচুর জায়গায় বিভিন্ন আসে সোশ্যাল মিডিয়াতে তুই অলপ করে বলতো এখন কটা শর্ট ফিল্ম হোক বড় ফিল্ম হোক বাংলা আমি একদম পিওর জেনুইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এর কথা বলছি আমার ভাষা আমার মাতৃভাষা সেই ভাষার কটা কাজকে আমরা জাস্টিফাই করতে পারছি না পাচ্ছি না আজকে পাচ্ছি না আজকে বাংলার আর্টিস্ট বড় বড় স্বনামধন্য আর্টিস্টরা বলছে যে বলিউডে কাজ করে এলে তবে বাংলায় কাজ পাচ্ছি এটা কেন হবে আমাদের সোনার কেল্লার আমাদের ইন্ডাস্ট্রি জয় বাবা ফেলুনাথের আমাদের ইন্ডাস্ট্রি এই সিনেমাগুলো আমার যখন মন খারাপ হয় খুব মন খারাপ হয় খুব ডিপ্রেস লাগে আমি সোনার কেল্লা দেখি কেন দেখি কারণ এই সিনেমাগুলো মানুষের মনকে রিফ্রেশ করে রাইট রাইট সোনার কেল্লায় আজকের দিনেও বলতে পারবে না আজকের দিনেও অনেক নতুন আমি নতুন বলছি বা আমাদের সমসাময়িক যারা যে যখন ফেলুদা ইয়ের বাড়ি যাচ্ছে তখন তার পেছনে কেন তিনটে লাইট ইউজ করেছে পুরো আর জিবি স্কেল রেড গ্রিন ব্লু কেন ইউজ করেছে বলতে পারবেন না কি মনস্তত্বটা দেখানোর জন্য স্যার ইউজ করেছে প্রথম ডায়লগ বলছে তুমি মনের জানলা খুলে রেখেছো উইলিয়ামস জেমস হার্সেল কে ছিল বলো কে ছিল উইলিয়ামস জেমস হার্সেল বল তোকে জিজ্ঞাসা করছো ও আমি আমাকে অডিয়েন্স কে জিজ্ঞাসা না তোকে জিজ্ঞাসা করছো না আমার কাছে आंसर এটা প্রথম

চলে গেছে কিরকম ডায়লগ কেমন বুঝতে পারি না আমি এটা জিজ্ঞাসা করেছি অনেকবার আমি রুচিরাকেও জিজ্ঞাসা করেছি যে ডিফারেন্সটা আমাকে একটু বুঝিয়ে দাও তো তুমি বাংলাও বাংলা শিক্ষিত বুঝিয়ে দাও তো যে এরকম তখনকার দিনের বাংলা ভাষাটা শুনতে এরকম লাগতো কেন আর আজকে একটা কোনো যে কোনো নতুন সিনেমা বাংলা ভাষাটা শুনতে এরকম লাগে কেন ভাষাটা তো বাংলাই আছে হ্যাঁ কিন্তু বাট চেঞ্জ হচ্ছে আমরা দুজনে কথা বলছি এখন বাংলাতেই কিন্তু তাহলে আমাদের বাংলাটা কি কোথাও নেকি শুনতে লাগছে আমাদের বাংলাটা মিকি শুনতে লাগছে না তো আমাদের বাংলাটা আমাদের ফ্লোতেই আসছে হ্যাঁ আমরা এখন হয়তো ইংরেজি শব্দের প্রয়োগ অনেক বেশি করে ফেলছি হ্যাঁ সেটা হয়তো সময় দু হাজার চব্বিশ হানা দানাই পুরো ব্যাপারটা মিলিয়ে বা তখনও যারা ছিল অবশ্যই মানে গল্প হলেও সত্যি মোড়ায় বসে খাচ্ছে যে সে তখন তাকে জ্ঞান দিচ্ছে যে আগে তোমাদের বুঝতে হবে ফুড ক্রাইসিস আর ফুড প্রবলেমের মধ্যে ডিফারেন্স কোথায় তো তখনও ইংরেজি শব্দ ছিল এখনো ইংরেজি শব্দ আছে ইন্দ্রদা আহ অনেক আজকে অনেক মানে গল্প আড্ডা নলেজ শেয়ারিং ঠিক আছে তো এটা আমাদের একদম এন্ডের দিকে চলে এসেছি তো আমরা যখনই কোনো গেস্ট আসে তো আমাদের কিছু গিফট আমরা দিই আমাদের কিছু থাকে ঠিক আছে বিকজ আমাদের শোতে তোমরা আসো নিজেদের দাও আমাদেরকে শোতে তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিজি স্কেডিউল থাকে সেখান থেকে তোমাদেরকে ডাকা হয় সেখান থেকে তোমরা আসছো ঠিক আছে তো আজকে আমাদের টিসি ফিল্মস তরফ থেকে আমরা তোমাকে প্রথমে এটা টিসি তরফ থেকে একটা গুড়িস ঠিক আছে যেটা আমার চ্যানেল আছে সেই চ্যানেলের তরফ থেকে টিআরসির জন্য আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই শোটাকে স্পন্সার করেছে কালেকশন সিজার যে কালেকশনটা রয়েছে ও বেসিক্যালি হ্যান্ড করে অন বেঙ্গল ক্রাফটসের উপরে তো বেসিক্যালি শাড়িজ অ্যাজ ওয়েল অ্যাজ হ্যান্ডমেড ডেকর্স বা হোম ডেকর্স এর উপরে তো এইটা এই যে গুডিসটা আছে ইট ইস বিন স্পন্সার্ড বাই ইয়াতিস কালেকশন থ্যাংক ইউ শ্রীজা ফর স্পন্সারিং দ্য শো আর এটার তরফ থেকে থ্যাংক থ্যাংক ইউ সো মাচ আমার তরফ থেকে ধন্যবাদ তো গাইজ আমাদের পডকাস্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন আর নেক্সট এপিসোডটা আসতে চলেছে নেক্সট ফ্রাইডে সাতটার সময় অ্যাজ ইউজুয়াল আপনারা দেখতে পাবেন উইথ সাম নিউ গ্যাস আর প্লিজ প্লিজ ফলো মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ফর আপডেটস থ্যাংক ইউ সো মাচ নমস্কার Cut. so this show is sponsored by yati's collection uh, yati's collection is run by Swija and these are the home decors that Swija has sponsored for our TRC show our, uh, these are handcrafted bengali themed uh, bengal crafted and and thank you Srija and yati's collection for sponsoring the show uh, टू फॉलो श्रीजा नीचे डिस्क्रिप्शन लिंक्स दिए देेसबुक लिंक्स इंस्टाग्राम लिंक्स आता फोन नंबर इमेल आई डी सो गई हुर लुकिंग फॉर ग्रेट कलेक्शन ऑफ शाड़ी एंड एज वेल एज ग्रेट होम डेकॉज स्पेशली फ्रॉम यतीश कलेक्शन प्लीज गेट इन टाच उथ द नंबर्स इन द कॉन्टेक्ट डिटेल्स आर शोयिंग राइट नाउ ऑन द स्क्रीन सो यू कैन गेट इन टच विथ यतीश कलेक्शन थैंक यू श्रीजा फॉर स्पॉन्सरिंग आवर शो टी आर सी एंड सी ऑन द नेक्स्ट एपिसोड